গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই চা সবে খেলাম। আর এদিকে দেখো বাবু কি করে রেখেছে, সব দিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এইদিকে দেখো মার ভাত হয়ে গেছে, আর এইদিকে দেখো মাছটা। আমি বললাম মাকে তুমি উঠে যাও, আমি মাছটা ধুয়ে নিচ্ছি, তার জন্য মা উঠে গেল। আর এদিকে মাছ ধুয়ে আমি মাছ রেডি করে নিলাম। আমি পুরো ফ্রেশ, ওই মাছ ধুয়ে আমার অনেক টাইম লাগে, আমি একদম নিখুঁতভাবে ধুই তো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তার জন্য। আর এদিকে আমি বাবুকে দেখো খাতা নিয়ে বেরিয়ে পড়েছে দোকান যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের দোকানের খাতা করা আছে প্রতি মান্থলি, এখান থেকে খাতাতে ঢুকে দেওয়া হয়, তারপরে মান্থলি হিসেবে টাকা দেয়, এরকম সিস্টেম আছে। আর এদিকে দেখো মা মাছ যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেই মাছটা মা ভেজে বাবুকে দিয়ে দিল, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর এই যে পিসগুলো দেখতে পাচ্ছ, এই পিসগুলো আমি ঠিকঠাক বাঁচতে পারছি না, তার জন্য সাইড সাইড দিয়ে বাঁচছি। আমি পেটির মাছ ছাড়া খাই না, আর বাঁচতেও ঠিকঠাক পারি না, তার জন্য মা এটা দিয়েছে সাইড সাইড দিয়ে বেছে দিচ্ছি, আর ওকে খাইয়ে দিচ্ছি। ওই একটু খেয়ে আর খেতে ইচ্ছে করছে না, ওর মুখ দিয়ে বের করে করে ফেলে দিচ্ছে, ফাইনালি আমাকেই খেতে হচ্ছে। তো চলো আমি ফাটাফাটি মাছগুলো খেয়ে নিই, ওর নামার কাজ ওর, খাওয়ার কাজ আমার, এটাই তো হয় তাই না বলো? এদিকে মাছ খাওয়া হয়ে গেল, হাত ধুয়ে নিলাম, আর এদিকে বিপত্তারিণীর পুজোর প্রসাদ চলে আসলো, আমার বোন দিয়ে গেল আমার দিদা বাড়িতে। তো এটা কালকের প্রসাদ, দিদা কালকে রাতেই দিয়ে যাচ্ছিলো, তাই বললাম এত রাতে দিয়ে যেতে হবে না, সকালে দিয়ে তাই দিয়ে চলে আসলো। আর এদিকে দেখো গরু আর সাড়ে দুজনে মিলে লড়ালড়ি করছে কে খাবে আগে কে খাবে আগে, তার জন্য তো দুজনের মধ্যে সাড় জিতে গেল, আর সাড় খেয়ে নিল। গরুকে আমরা পরে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ ছেলেটা, এর নাম পুকু, আর আমার ছেলে ওকে পুকু বলে ডাকছে। হ্যালো গাইস, এখন আমি হাসছি, মানে একটু পরে যেহেতু বাবুর ইঞ্জেকশন দেবে তখন তার, মানে তখন তো ওর মন খারাপ দেখে তো আমারও মন খারাপ হবে, তাই একটু এসে নিলাম। যাই হোক স্নান সেরে নিয়েছি, চুল টুল কিছুই আচ্ছানো হয়নি, শীতের টিতর পড়া হয়নি, আজকে মাথায় তেল দিয়ে দিয়েছি, কারণ এখন শ্যাম্পু ট্যাম্পু করবো না, একবার রবিবার শ্যাম্পু করে বাড়ি চলে যাবো। রবিবার কিন্তু শিওর বাড়ি যাবো, আমি প্রতি রবিবার ভাবছি বাড়ি যাবো বাড়ি যাবো, আর বাড়ি যাবোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আজকে ওকে ইঞ্জেকশন করাতে যাবো, মানে খুব একটা মানে কি কেন যে এসব সৃষ্টি করেছে, আর মানে ঠিক আছে ইঞ্জেকশন ঠিক আছে, আমরা তো ছোটো ছিলাম, আমাদেরকে তো মা ইঞ্জেকশন করিয়েছে, আমাদের এখানে একটা মানে আমাদের এখানে না টাউনের দিকে রেড কোর্স আছে, রেড কোর্সে গিয়ে টাকা দিয়ে ইঞ্জেকশন করে, ওখানে আমাদেরকে করাতো আমাদের সবাইকে, তো ওখানে ইঞ্জেকশন করা, কিন্তু এতগুলো না একসাথে তিনটে আজকে ওর হবে, মানে কেন যে একসাথে এতগুলো দিচ্ছে, বাচ্চার কষ্ট তাই না বলো? এই তিনটে দিক যদি প্রতি মাসে মাসে একটা একটা করে দেয় তাহলে আবার ঠিক আছে, অ্যাডজাস্ট করা যায় বাচ্চা, তো একদিনে তিনটে এটা কি আর ম্যানেজ করা যায় বলো? ওর তো কষ্ট হবে, আমাদের তো আর কিছু ব্যাপার না। চলো আমি তো চলো ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম থেকে উঠুক তারপরে নিয়ে যাবো। আর আমি এখন খাওয়া দাওয়া করে নিই, কারণ বাবু তো ঘুমিয়ে পড়েছে, তা আমি একটু খেয়ে নিই, খেয়ে নিই আবার তো জানি না ঠিকঠাক, আমি বাচ্চা তো বাচ্চার শরীর খারাপ থাকলে তো আমার তো আর মন লাগে না বলো, তো দেখি তারপরে ঠিকঠাক খাওয়া হবে না, তো কষ্ট পাবে বলো, খারাপ লাগছে, ও কান্নাকাটি করবে, ব্যথা বলেছে ইঞ্জেকশনে ব্যথা হবে জ্বরও হবে দুটোই হবে, তো চলো যাও দেখা যাক কী হয়, যাতে আমার বাচ্চা যাতে ভালো থাকে সুস্থ থাকে, ব্যাস এইটুকুই। এরপরটা ইঞ্জেকশন দিয়ে চলে এসেছি, আর বাবুকে দেখানো হয়নি কারণ একটু কান্নাকাটি করছিল, আর তার মধ্যে ওর জ্বরও এসেছিলো, আর ওকে নিয়ে আসলাম না ভিডিওতে, ও রেস্ট নিচ্ছে ঘুমোক, কারণ ঠিকঠাক ঘুমোয়নি, ও তো আজকে এসে ঘুমোয়নি, কান্নাকাটি করছিলো তার জন্য। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেলো, মা গ্লাসে দুধ দিয়ে দিয়েছে, আমি দুধ খাচ্ছি। আর এদিকে দেখো সুজিত চলে আসলো, তিন প্রায় তিন দিন পর এসছে, তো আজকে ইঞ্জেকশন হলো ছেলে তার জন্য এসছে, আমার জন্য কিন্তু আসেনি। আর এদিকে দেখো হাতে করে মিষ্টি নিয়ে চলে এসছে, আমি কিন্তু ওকে মিষ্টি আনতে বলিনি, ও নিজে থেকে নিয়ে এসছে, তো অনেকগুলো মিষ্টি নিয়ে এসছে। আমি জানি না আমি কেন মিষ্টি খেতে এতটা পছন্দ করছি, আগে কিন্তু খেতাম না। তো চলো সুইট এসছে, ওকে মা বেড়ে রেখেছে খাবার, ফাটাফাট ওকে খাবারটা দিয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আমি তোমাদেরকে বলবো বাবু কেমন আছে না আছে। তো চলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজো, আর আমার পাশে থেকো। আর গাড়ির টিকিতে কি এনেছে আমি যেগুলো আনতে বলেছি সেগুলো নিয়ে আসছে, তাই আমি বের করে নিচ্ছি আমারই প্রয়োজনীয় জিনিস, তো প্লিজ আমাকে সাপোর্ট করো, সবাই একটু প্রে করো আমার ছেলেটা যাতে ভালো থাকে।
তিন তিনটা ইঞ্জেকশন, তো তো চলো টাটা।